السلام عليكم সুনামগঞ্জ লাইভের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ প্রতিযোগিতা এই মুহূর্তে ভীমখালি ব্রিজ সংলগ্ন মাঠে কুস্তি প্রেম এন্ট্রি করা হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাবো একটু পরেই হবে লটারি এবং বাছাই এর মধ্যেই হবে যে কোনো দুটি টিমের খেলা আজকে দেখানো হবে আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টিমগুলো এন্ট্রি করা হচ্ছে বিভিন্ন প্রতিনিধি গ্রাম থেকে এসে টিমগুলো এন্ট্রি করা হচ্ছে এই মুহূর্তে সবাই লাইভটি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি সবাইকে আমি এমডি জুমন কোন জায়গায় ভাই খেলা খেলাটি হচ্ছে ভীমখালি মাঠে এই মুহূর্তে ভীমখালি ক্রিকেট সরি ভীমখালি কুস্তি টুর্নামেন্ট প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শতবর্ষের পুরনো এই খেলাটি আয়োজন করা হয়েছে বিছনা পঞ্চগ্রাম থেকে আমরা আমি চেষ্টা করব পুরো খেলা আপনাদেরকে সম্পূর্ণ খেলা দেখানোর জন্য এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে টিম এন্ট্রি করা হচ্ছে প্রতিটা গ্রাম থেকে বিভিন্ন জনপ্রতিনিধিরা এসে টিম এন্ট্রি করছেন আচ্ছা সমস্যা নেই লাগছে কেন আচ্ছা সমস্যা কোন গ্রামে হবে সেটা আসলে লটারির মাধ্যমে জানানো হবে এই মুহূর্তে টিম এন্ট্রি করা হচ্ছে টিম এন্ট্রির পরে লটারি হবে লটারির পরে জানানো যাবে যে কোন কোন গ্রামের খেলা হবে ভাই মূল খেলা কোন সময় হবে হাফিজ রাজু মূল খেলা হবে ভাই আসলে টিম এন্ট্রির পরেই হবে লটারির পরেই হবে খেলা আয়োজন করা হবে যে কোন কোন গ্রাম খেলবে সেটা পরবর্তীতে জানানো হবে এবং প্রীতি ম্যাচ আজকে একটি খেলা চলবে আমরা জানতে পারলাম কমিটি থেকে কয়টি টিম আসছে এই মুহূর্তে টিম আসছে আমরা জানতে পারবো একটু পরেই জানতে পারবো আমাদের কুস্তি কমিটি থেকে জানানো হবে এই খেলাটা কি আজকে শুরু হবে হ্যাঁ অবশ্যই সাইফুর আফিন্দি হ্যাঁ একটু পরেই খেলা শুরু হবে আপনারা দয়া করে লাইভটি শেয়ার করবেন এবং ছড়িয়ে দেওয়ার আপনার সবার কাছে অনুরোধ রইল সবাই লাইভটি ছড়িয়ে দিন এই মুহূর্তে যারা আমার সাথে সংযুক্ত আছেন এই মুহূর্তে 50 জনের উপরে সংযুক্ত আছেন সবার কাছে একটি অনুরোধ সবাই লাইভটি শেয়ার করবেন ভাই আমরা উপস্থিত আছি ধন্যবাদ রাকিব হাসান হ্যাঁ শুধু এটা কুস্তি টুর্নামেন্ট প্রতিযোগিতা বিভিন্ন গ্রাম থেকে এসেছে খেলাটা হবে আমরা জানতে পারবো পরবর্তীতে কী কী প্রাইজ দেওয়া হবে উপহার দেওয়া হবে খেলোয়াড়দেরকে এই মুহূর্তে ভাই সাতগাঁও শাহপুর আছেন সেটা আমার এখন পর্যন্ত আমি জানতে পারিনি একটু পরে আমরা জেনে সবাইকে জানাবো কোন কোন গ্রাম এন্ট্রি করা হয়েছে এবং কোন কোন গ্রামে আজকে খেলা হবে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইভটি শেয়ার করুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুধু টিম এন্ট্রি হচ্ছে এবং টিম এন্ট্রি ফিস হচ্ছে 1000 টাকা এন্ট্রি ফিস হচ্ছে 1000 টাকা আমি সবাইকে একটু মাঠটা দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাঠ হ্যাঁ আমরা Thank you.
ভাই মির্জাপুর আছেন হোসেন এমডি জুবায়ের হ্যাঁ অবশ্যই মির্জাপুর সম্ভবত আছে বিছনা পঞ্চগ্রামের মধ্যে মির্জাপুর একটি গ্রাম হ্যাঁ ধন্যবাদ সবাইকে সবাই লাইভটি শেয়ার করুন এই মুহূর্তে আমি আছি ভীমখালি মাঠে ভীমখালি কুস্তি টুর্নামেন্ট বিছনা এবং বিছনা সহ ভীমখালি পঞ্চগ্রাম বিছনা পঞ্চগ্রাম থেকে আয়োজিত এই কুস্তি টুর্নামেন্ট প্রতিযোগিতায় এই মুহূর্তে টিম এন্ট্রি চলতেছে আমি এই মুহূর্তে শুধু মাঠের মাঠের চিত্রটাই দেখাচ্ছি সবাইকে এমজি জুমন আহমেদ হ্যাঁ অবশ্যই সবাই আপনার জন্য দোয়া করবে অবশ্যই আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেন জলিলপুর আছেন জুবায়ের আহমেদ হ্যাঁ জলিলপুর আমরা একটু পরে জানতে পারবো কোন কোন টিম এন্ট্রি করা হয়েছে এন্ট্রির পরে আমি জানতে পারবো কোন কোন টিম এই মুহূর্তে এন্ট্রি করা হয়েছে এবং সবগুলো টিমের নাম আমি জানানোর চেষ্টা করব ভাই সঙ্গে আপনি কি হবে নজরুল ইসলাম এটা আসলে না ভাই আবু মালের খেলা হবে না সম্ভবত ভাই নয়া আলোটের খেলাটা অনিশ্চিত আমার জানা মতে নয়া আলোটের একটা কুস্তি নিয়ে একটা ঝামেলা হয়েছিল আমার জানতে পারবো একটু পরে কোন কোন টিম আছে আজকে কি খেলা হবে হ্যাঁ আজকে প্রীতি ম্যাচ হবে কোন কোন দলে খেলা হবে একটু পরে জানানো হবে একটু পরে জানানো হবে কোন কোন টিম খেলবে এই মুহূর্তে আমরা জানতে পারছি শুধু টিম এন্ট্রি হচ্ছে টিম এন্ট্রি ফিস হচ্ছে 1000 টাকা ভাই জলিলপুর খেলবেনি সেটা আমি পুনরায় জানাবো সবাইকে কোন কোন দল খেলবে কোন কোন গ্রাম থেকে খেলা হবে আমরা দেখতে পাবো টুর্নামেন্ট মানে এক আকর্ষণীয় খেলা আমরা দেখতে পাবো সবচেয়ে ভালো ভালো খেলোয়াড়দের নিয়েই টুর্নামেন্ট খেলা হবে অবশ্যই আমরা আশা করি জুবায়ের আহমেদ কার খেলা খেলা আসলে এখনও শুরু হয় নাই এখন শুধু এন্ট্রি ফিস হচ্ছে এন্ট্রি নেওয়া হচ্ছে কোন কোন টিম খেলবে কোন কোন গ্রাম থেকে এই মুহূর্তে আমরা জানতে পারছি শুধু টিম এন্ট্রি হচ্ছে সবাই লাইভটি ছড়িয়ে দিন সবাই লাইভটি শেয়ার করে ছড়িয়ে দিন এখানে আছে এখানে এই মুহূর্তে উপস্থিত আছেন বিগত উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী মোহাম্মদ দার গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়েছিলেন শাহাবুদ্দিন আহমেদ ভাই এবং পাশেই আছেন বর্তমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন আখতারুজ্জামান তালুকদার হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শুধু আমি শুধু এন্ট্রিটাই জানাতে পারবো কোন কোন টিম এন্ট্রি হয়েছে এরপরে পরবর্তীতে জানানো হবে কোন কোন টিম খেলবে এই মুহূর্তে আছে বিছনা পঞ্চগ্রাম থেকে উপস্থিত দর্শক এবং যারা দেখছেন শুনছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ভাই আপনার নাম কি হ্যাঁ ভাই আমার নামটা পরে জানানো হবে এই মুহূর্তে শুধু খেলার পরিস্থিতি সম্পর্কে আমি সবাইকে জানাবো সম্মানিত দর্শক মন্ডলী আপনারা লক্ষ্য করছেন আজকের এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটি হচ্ছে
কুস্তি খেলার একটি অনুষ্ঠান। এখানের মধ্যে সারি বেঁধে রয়েছেন অসংখ্য দর্শক, অসংখ্য মাহমুদুল হাসান কোন কোন গ্রাম খেলবে ভাই এই মুহূর্তে আমি জানাতে পারছি না। লক্ষ্য করে বলবো দুঃখিত আপনাকে, আসলে আপনারা জানা হবে সাবেদ এবং খালিদ, আপনারা যে ফরিদ আপনারা যেখানেই থাকেন না কেন মাইক মঞ্চে চলে আসুন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি লক্ষ্য করছি এই স্টেজের মধ্যে অবস্থান করছেন অতি আলোচিত ব্যক্তিত্ব, চেয়ারম্যান পদপ্রার্থী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনী চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুজ্জামান। তিনি অত্যন্ত কোমল হৃদয়ের একজন মানুষ এই স্টেজে অবস্থান করছেন। অবস্থান করছেন অনেক অতিথিবৃন্দ যাদের নাম আমি এই মুহূর্তে উল্লেখ করতে পারছি না, তবে লক্ষ্য করছি অসংখ্য দর্শক গ্যালারির চতুর্দিক ঘেরাও করে রেখেছেন। এবং লক্ষ্য করে বলবো যারা যাদের হুন্ডার নিয়ে আসছেন আপনাদের হুন্ডার আপনাদের নিজ নিজ স্থানে অবস্থান করুন, দর্শকের যেন কোনো ধরনের কোনো ব্যাঘাত ঘটেনি। এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলের ফেসবুক আর অনেক বন্ধুরা রয়েছেন যারা লাইভ করবেন, আপনারা প্রস্তুত থাকবেন। এবং যারা আমিনের দায়িত্ব পালন করবেন, যাদেরকে আয়ু আমিন নিয়োগ করা হবে, আপনারা যথারীতি সময়ে যথাযথ সময় উপস্থিত থাকবেন এবং সুদক্ষভাবে আপনারা খেলা পরিচালনা করবেন সেই প্রত্যাশা আমরা করি। সম্মানিত সুধি, সম্মানিত সুধি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা এই রুদ্রের মধ্যে না দাঁড়িয়ে কোনো ছায়ার মধ্যে বসেন, বা আমাদের স্টেজের পিছনে অনেক চেয়ার উন্মুক্ত রয়েছে আপনারা বসতে পারেন। তবে আমি লক্ষ্য করে বলব যে সমস্ত বয়সের ব্যবধানে অনেক ছোট্ট ছোট্ট শিশু মনিরা রয়েছেন আপনারা চেয়ারগুলি দখল করবেন না, কারণ আপনাদের বাবা দাদা বা চাচার বয়সের বাবার মায়ের মতো বয়সের অনেক গুণী মানুষরা রয়েছেন, তারা কিন্তু চেয়ার না পেয়ে তারা হয়তো একটু কষ্ট পাইতে পারেন। এর জন্য আপনারা আপনাদের মনকে সান্ত্বনা করে আপনারা একটু অন্য স্থানে বসবেন। সম্মানিত সুধি, যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং আয়োজক কমিটি যারা রয়েছেন তাদের লক্ষ্য করে বলবো আপনারা অতি বিলম্ব না করে কিছুক্ষণের মধ্যেই আপনারা খেলাটি পরিচালনা শুরু করেন। আসন্ন আজকের এই অনুষ্ঠান যারা সাজিয়েছেন কুস্তি প্রতিযোগিতা 2021, তাদের ধারণা মতে 2021-এর ভিতরে এই খেলাটি সম্পূর্ণ হয়ে যাবে। মহান বিজয় দিবস 2021-কে লক্ষ্য করে 16 ডিসেম্বর আর বেশি একটি দিন বাকি নেই, যেদিন বাংলায় স্বাধীনতা ঘোষণা হয়েছিল। আকর্ষণীয় কুস্তি টুর্নামেন্ট প্রতিযোগিতায় ধন্যবাদ সম্মানিত সুপ্রিয় সুধি, আরো অনেক দর্শক এসেছেন এবং ধন্যবাদ সম্মানিত সুপ্রিয় সুধি, আছেন আমাদের এই সুনামগঞ্জের আলোচিত একজন প্লেয়ার আবুমাল, আমি তাদেরকে তাকে আমি অভিনন্দন জানাবো, হাত তালি দিয়ে তাকে বরণ করবো। এই মুহূর্তে সম্মানিত সুপ্রিয় সুধি তাকে আমরা স্থান করে দেব, সে আমাদের সমাজের অতি আলোচিত একজন ব্যক্তিত্ব এবং সমাজের এই কুস্তিগির হিসাবে সে অনেক খ্যাতি অর্জন করেছে, তাকে অভিনন্দন। সাথে রয়েছেন অধিনায়ক জমশেদ সাহেব, উনি আমার সম্পর্কে নানা লাগেন, এবং তার সাথে সাথে রয়েছেন সেলিম, সেলিম এবং আবু, ওই দুজনকে অভিনন্দন। এই
কর্তৃপক্ষ থেকে এবং তারাই এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনারা দুই দুই স্থানে অবস্থান করুন হয়তো আমাদের এই রাষ্ট্রের যারা অনুষ্ঠান সাজিয়েছেন তারা কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠান শুরু করে দেবেন আর যারা আমি দায়িত্ব পালন করবেন আপনারা প্রস্তুত থাকেন আপনারা দেখতে পাচ্ছেন আবু মালকে দেখার জন্য ছোট ছোট বাচ্চা এবং কিশোর বয়সী অনেক ছেলেরাই ভিড় জমিয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক এসেছেন পূর্ণ মাল হিসেবে খ্যাত এবং বিখ্যাত একজন প্লেয়ার আবু মাল আবু মালকে দেখার জন্য অনেক দর্শক এসেছেন এই মুহূর্তে কত কি টিম রয়েছে সেই টিমগুলির নাম যদি আমাদেরকে দেন তাদের নাম আমরা জানতে পারবো এই মুহূর্তে টিমগুলোর নাম কোন কোন টিম এবং যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনারা স্টেজের সামনে আসবেন না স্টেজের পিছনে আমাদের অনেক জায়গা রয়েছে এই কর্তৃপক্ষবৃন্দ তারা কিন্তু বিশাল পরিসরে এই আয়োজনটি করেছেন জানি না খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে কি না তবে আমার ধারণা বিশেষ বিশেষ প্রিয়ার বৃন্দ যারা কুস্তিগির তাদের জন্য অবশ্যই অবশ্যই সানাস্তা থাকবে ধন্যবাদ সম্মানিত সুপ্রিয় সুধী উপস্থিত দর্শক এবং যারা দেখছেন শুনছেন আমাদের লাইভে যারা রয়েছেন বিভিন্ন ইউটিউবে যারা রয়েছেন বিভিন্ন চ্যানেলে যারা রয়েছেন সবাইকে অভিনন্দন জমে গেছে কিছুক্ষণের মধ্যেই হয়তো দুইটা আড়াইটার মধ্যেই শুরু হয়ে যাবে খেলা পূর্বঘোষিত খেলা আমাদের সুনামগঞ্জ জেলার অতি আলোচিত খেলা আদিবাসীর কৃতিত্বটা ধরে রাখতে বা এই শরৎকালে খেলি খেলা তুলনা তার নাই সামাজিকতা রক্ষা করতে করি আমন্ত্রণ কয়েকটি গ্রাম মিলে মিশে করি আপ্যায়ন পরের দিন এগারোটায় গুণজুয়ার বয় দূরার দূরা খেলে কুস্তি হাসি তামসা হয় সর্বশেষে খেলে কুস্তি তার নাম দাগা নীরব নিঃশব্দ হয় কেউ সারে না জাগা লক্ষ লক্ষ টাকা কর্ষ নাই তো দুঃখ ক্লেশ শিশু যুবক বৃদ্ধ বলে আহা বেশ বেশ সেই অবস্থানে সেই যে দৃশ্যগুলি সেই দৃশ্যগুলি আমরা আবহমান কাল থেকে দেখে আসছি আমার আমার লেখায় বা আমার ঘানা মতে আজকে থেকে প্রায় 90 বছর পূর্বে থেকে আমাদের এই এলাকার যারা কুস্তিগির ছিলেন তাদের কুস্তিগিরের নাম উল্লেখ করা রয়েছে অনেক কাগজ কলমের মধ্যে কাগজের মধ্যে ধন্যবাদ আয়োজক কমিটি যারা রয়েছেন আমি তাদের নাম ঘোষণা করছি সম্মানিত সুপ্রিয় সুধী আজকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যিনি তিনি হচ্ছেন বিশ্বজিৎ দেব উপজেলা নির্বাহী অফিসার জামালগঞ্জ এবং বিশেষ অতিথি হিসাবে যিনি উপস্থিত থাকবেন জনাব মীর মোহাম্মদ আব্দুল নাসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামালগঞ্জ থানা সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যারা উপস্থিত থাকবেন আমাদের এই কুস্তি খেলার আমাদের অগ্রসৈনিক হিসাবে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন নুরুল হক আফিন্দি আমাদের এই সংগঠনের সভাপতি হিসাবে যাকে আমরা সুনামগঞ্জ জেলায় জানি উনি নুরুল হক আফিন্দি এবং বিশেষ অতিথি হিসাবে থাকবেন রেজাউল করিম শামীম রমাজিৎ সরকার নুরুল হক চেয়ারম্যান সাবেক ইউপি চেয়ারম্যান এবং আতাউর রহমান আব্দুল মালিক গোলাম দিলানি আফিন্দি এবং নূর হোসেন দুলাল মিয়া সাজিদুর রহমান তালুকদার শাহিনুর রহমান মইনুল হক হচ্ছেন
মইনুল হক বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা মইনুল হক এবং এবারের নতুন মুখ চেয়ারম্যান প্রার্থী চেয়ারম্যান হয়েছেন এবং সৌপাতালি বড়ারং ইউনিয়নের নির্বাচিত হয়েছেন 28 নভেম্বর তারিখে উনি নির্বাচিত হয়েছেন সম্মানিত সুপ্রিয় সুধী এবং আদের আরো যারা রয়েছেন যাদের নাম ঘোষণা করতে পারিনি তাদের প্রতি আমরা কৃতার্থ এই সংগঠন এই আজকের আয়োজক কমিটি যারা রয়েছেন তাদের প্রতি আমরা এই সংগঠনের পক্ষ থেকে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ এবং যারা পরিচালনা করবেন যারা কুস্তি খেলাতে আসছেন যারা দর্শক হিসেবে দেখবেন তাদের অগ্রণী ভূমিকা পালন করবেন তাদেরকে ধন্যবাদ এবং এই কমিটি এই আয়োজক কমিটিতে যিনি ডোনার হিসাবে রয়েছেন যিনি এই পুরস্কার দাতা তাকে ধন্যবাদ ধন্যবাদ কোমল মন মানসিকতা নিয়ে আসছেন এই খেলা দেখার জন্য বা অগ্রণী ভূমিকা পালন করবেন তাদেরকে ধন্যবাদ সম্মানিত কর্তৃপক্ষবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের হাতে যতটি থিম রয়েছে সেই থিমগুলির নাম আমাদের হাতে দিলে আমরা মাইকে ঘোষণা করতাম তারা অবশ্যই পুলকিত হতেন সম্মানিত সুপ্রিয় সুধী যে সমস্ত ছোট্ট ছোট্ট শিশু মনিরা রয়েছেন আমরা যে আমাদের যে স্টেজটি স্টেজের সামনে আপনারা যাবেন না স্টেজের সামনে গেলে একটি হিবিজিবি হয় এর জন্য একটু অসুবিধা হবে আমাদের এবং আমাদের বাম পাশে এই মাঠের বাম পাশে যারা তাদের বাইক রেখেছেন বাইক সম্ভবত আপনারা এই স্টেজের পিছনে রাখতে পারবেন এই বাইকের জন্য হয়তো আমাদের কোনো অসুবিধা হতে পারে বিশাল মাঠ রয়েছে আসলে এটা তারিফ করার মতোই আসলে বিশাল একটি মাঠ সুনামগঞ্জ হয়তো অনেক টিম মাঠের মধ্যে সুনামগঞ্জ জেলার মধ্যে এই বিসনা গ্রামের যে মাঠটি তাও একটি উল্লেখযোগ্য একটি মাঠ এই মাঠের মধ্যে ধারণা করা যায় 2 থেকে 2.5 লক্ষ মানুষ দর্শক হিসাবে খেলা দেখতে পারবে এবং এই মাঠকে কেন্দ্র করে যারা আজকের এই কুস্তি খেলা আয়োজন করেছেন যারা ডোনার হিসাবে রয়েছেন যাদের মেধাশ্রম দিয়ে তাদের অগ্রণী ভূমিকা পালন করছেন তাদেরকে ধন্যবাদ টিমের নাম টিমের নাম গুলা মহসিন ভাই সবাই লাইভটি শেয়ার করবেন এই মুহূর্তে যারা সংযুক্ত আছেন এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন প্রায় 100 জন মানুষ এবং আরও আশা করি সবাই লাইভটি শেয়ার করে এই মুহূর্তে প্রচার প্রচারণায় আমাকে আরও সাহায্য করবেন আমরা দেখতে পাবো এক আকর্ষণীয় বিরাট কুস্তি টুর্নামেন্ট প্রতিযোগিতা সুনামগঞ্জের অনেক প্রাচীনতম খেলা এটি এই মুহূর্তে 2021 সালের শেষ প্রান্তে এসে এই খেলাটি আয়োজন করা হয় মহান বিজয় দিবস 2021 উপলক্ষে বিসনার পঞ্চগ্রাম কর্তৃক আয়োজিত কুস্তি প্রতিযোগিতা আজকের এই কুস্তি প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব বিশ্বজিৎ দেব উপজেলা নির্বাহী অফিসার জামালগঞ্জ উপজেলা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন
জনাব মীর মোহাম্মদ আব্দুন নূর নাসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামালগঞ্জ থানা। বিশেষ অতিথিবৃন্দ হিসেবে থাকবেন জনাব নুরুল হক আফেন্দি সাবেক চেয়ারম্যান সাসনাবাজার ইউপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব রেজাউল করিম শামীম সাবেক চেয়ারম্যান সাসনাবাজার ইউপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব রণজিৎ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আব্দুল মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব গোলাম জিলানি আফিন্দি রাজু ভাই। বিশেষ উপস্থিত হিসেবে উপস্থিত থাকবেন জনাব নূর হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব দুলাল মিয়া ভীমকালী ইউপি। মহাবিজয় দিবস উপলক্ষে বিষ্ণা পঞ্চগ্রাম কর্তৃক আয়োজিত ধন্যবাদ সবাইকে যারা এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন। সুনামগঞ্জ লাইভের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শক উপস্থিত আছেন এবং চারপাশে মাঠের চারপাশে দর্শক জমা হচ্ছেন এবং এই মাঠেই খেলা হবে। পরবর্তীতে যে খেলাগুলো নামবে এই মাঠের দুই চার দিকে দুই সাইড থেকে বের হবে, যে কোনো দুইটি গ্রাম অংশগ্রহণ করবে এবং এই মুহূর্তে আমরা জানতে পারবো একটু পরেই যে কোন কোন গ্রাম খেলবে এবং কোন কোন গ্রাম অংশগ্রহণ করবে এই খেলায়। নওগাঁও টিম থেকে এবং নওগাঁও টিম সম্ভবত আগামীকালকে খেলা হবে নওগাঁও টিমের। এই মুহূর্তে আমরা জানতে পারলাম শুধু টিম এন্ট্রির কথা, টিম কতগুলো টিম এন্ট্রি করা হয়েছে। জনাব আজিজুর রহমান সাহেব সভাপতি, কাজমিয়া সাহেব খেলাটি হবে আজকে প্রীতি ম্যাচ হবে এই মুহূর্তে কুস্তি টুর্নামেন্টের প্রথম খেলা আজকে। সেক্রেটারি হিসেবে আমরা দেখতে পাবো টুর্নামেন্টের প্রতি প্রথম ম্যাচ প্রথম খেলা। জনাব জাহাঙ্গীর আলম সাহেব খেলা কোন সময় লাগবে বেটা শাহিন আলম? খেলা হবে পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমি জানতে পারলাম পরবর্তীতে একটা লটারি হবে এবং লটারির মাধ্যমে পরবর্তী দুটি টিমের নাম প্রকাশ করা হবে এবং দুইটি টিম থেকেই খেলা আয়োজন করা হবে। শুধু জানতে পারলাম এইটুকুই এই মুহূর্তে, শুধু এন্ট্রিটা জানতে পারলাম কোন কোন টিম এন্ট্রি করেছে এবং পরবর্তীতে জানানো হবে কোন কোন টিম এন্ট্রি করা হয়েছে, পরবর্তীতে সব জানানো হবে। মীর মোহাম্মদ আব্দুন নাসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামালগঞ্জ থানা। নাম মুকুল ভাই। আজকের এই কুস্তি প্রতিযোগিতার বিশেষ অতিথি হিসেবে থাকবেন হুসাইন আহমেদ। হ্যাঁ, আজকে কোন কোন টিম খেলবে সেটা পরবর্তীতে জানানো হবে, 5-7 মিনিটের মধ্যে জানানো হবে আশা করি কোন কোন টিম খেলবে। এই মুহূর্তে শুধু জানতে পারলাম নয়া হ্যালট খেলবে, ভাই জানান নয়া হ্যালট খেলবে, আমরা জানতে পারলাম এই মুহূর্তে নয়া হ্যালট খেলবে।
আবু মালও আসছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আবু মাল যখন মাঠে এন্ট্রি করা হয়েছিল আবু মাল তখন অনেক দর্শক মাঠে নেমে আসছিল এই মুহূর্তে শুধু এটাই জানতে পারলাম নয়ালট খেলবে হ্যাঁ ভাই খেলবে না 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 রঞ্জিত সরকার আমরা জানতে পারলাম না ভাই আমরা এখনো সঠিক সিদ্ধান্ত জানতে পারি নয়ালট খেলবে কিনা শুধু আমরা জানতে পারলাম যে নয়ালট এন্ট্রি করার পরে সেটা জানানো হবে খেলবে কি না খেলবে চেয়ারম্যান মোহন পরিপি সম্মানিত উপস্থিতি আমি কি আমি না বইয়া করে দটা এন্ট্রি হইছে নাম একটু পুরো কইবো কৃষ্ণা পদগ্রাম করতে নাম কি এন্ট্রি করা শেষ না এন্ট্রি করা আর আছে কি বুঝি এটা এন্ট্রি হইছে এটা কইতে নেই জি তো গেল সভাপতি জানা আছে রাস্তা আছে জনাব মোহাম্মদ সবগুলা টিম আছে আজিজুর রহমান সাহেব ধন্যবাদ ইব্রাহিম হোসেন ধন্যবাদ আমরা এই মুহূর্তে জানতে পারবো কোন কোন টিম এন্ট্রি করা হয়েছে এবং পরবর্তীতে আরো টিম এন্ট্রি করবে আমরা জানতে পারবো পরবর্তীতে রাস্তার বুকে আছে আমরা এই মুহূর্তে শুধু এন্ট্রি ফিস এন্ট্রি যারা করেছেন সেটা জানতে পারবো সাতটি টিম তেলিয়া শাহপুর এবং নোয়াগাঁও কলকাতা বাণীপুর ঢালাগাঁও মোহনপুর এবং চাঁদপুর মুক্তাখাই চাঁদপুর এই মুহূর্তে আপনারা সবাই লিস্টে দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে আরও অনেক টিম বাকি রয়ে গেছে এবং কৃষ্ণা পঞ্চগ্রামের পক্ষ থেকে আরও কয়েকটি টিম বাকি রয়েছে এই মুহূর্তে আমরা না ওই যে ওই গেছে হয়ে গেছে লিস্ট দেখুন বিশাল দেখুন আমি যেটা কই দিয়ে কইলেন বিশালিয়া বিষ্ণা এবং কলকাতা কলকাতা নোয়াগাঁও তেলিয়া শাহপুর ঢালাগাঁও মোহনপুর মুক্তাখাই চাঁদপুর ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে শুধু এইটুকু আমরা জানতে পারলাম এবং পরবর্তীতে যারা এন্ট্রি করবেন পরবর্তী এন্ট্রিটা আমরা জানাতে পারবো বাণীপুর দেওয়া আছে ধন্যবাদ পরবর্তীতে যারা এন্ট্রি করবেন এবং পরবর্তী এন্ট্রির পরে আমি সবাইকে জানানোর চেষ্টা করবো কোন কোন টিম এন্ট্রি করেছে আর অধিনায়কদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে কমিটির সামনে এসে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ দর্শক এবং আপনাদের নাম লিখিয়ে ফরম পূরণ করার জন্য আবু মাল আছেন আমাদের সামনে হলো এই মুহূর্তে কৃষ্ণা পঞ্চগ্রাম শুধু আমরা দেখতে পাচ্ছি আবু মাল এবং একজন অভিজ্ঞ খেলোয়াড় প্রতিযোগিতায় আমাদের সামনে আছেন আসলে যাকে দেখার জন্য অনেক দর্শকই আসেন মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব বিশ্বজিৎ দে উপজেলা নির্বাহী অফিসার জামালগঞ্জ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব সুরাল আকবর মোহাম্মদ হ্যাঁ আকবর মোহাম্মদের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামালগঞ্জ উপজেলা হ্যাঁ ভাই অবশ্যই আমি জানাবো নয়ালট খেলবে কিনা পরবর্তীতে নয়ালটের এন্ট্রি করার পরে সেটা জানানো হবে এখনো পর্যন্ত নয়ালট এন্ট্রি করে নাই আমরা পরবর্তীতে জানতে পারবো এন্ট্রি করার পর এন্ট্রি করার পর যখন হ্যাঁ ভাই ভাই কোন মাঠে খেলা হবে খেলাটি হচ্ছে বিমখালি মাঠে বিমখালি ব্রিজ সংলগ্ন যেখানে সবগুলো খেলায় আয়োজন করা হয় প্রচুর পরিমাণ দর্শক এবং দর্শকের উপস্থিতি দেখে মনে হচ্ছে আসলে বছরের শেষ খেলা এবং বছরের এই প্রথম একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে বিমখালি ইউনিয়নে কৃষ্ণা পঞ্চগ্রাম থেকে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে আমার যত আসলে সবচেয়ে ভালো ভালো খেলোয়াড়দেরকে নিয়ে এই খেলায় অংশগ্রহণ করবে আমি আশা করি এবং আমরা দেখতে পাবো এক আকর্ষণীয় কুস্তি প্রতিযোগিতা এই মুহূর্তে শুধু আমি জানতে পারছি সাতটি টিম বিছনা সহ আটটি টিম অংশগ্রহণ করেছে এবং পরবর্তীতে যে টিমগুলো অংশগ্রহণ করবে আমি সবগুলো টিমের নাম জানানোর চেষ্টা করবো ধন্যবাদ আপনাদের কাছে এই পর্যন্ত যত টিম রয়েছে এই পর্যন্ত যতটি টিম
অংশগ্রহণ করেছে তাদের নামটি উল্লেখ করলে তারা পুলকিত হবেন এবং তাদেরকে দেখিয়ে আমরা অন্য যারা অংশগ্রহণ করবেন তাদেরকে আমরা আহ্বান করব সম্মানিত সুপ্রিয় সুধি উপস্থিত দর্শক এবং যারা দেখছেন শুনছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় সুধি আমরা মাঠের চতুর্দিক লক্ষ্য করে দেখছি মাঠের মধ্যে অত্যন্ত নির্মল একটি পরিবেশ রয়েছে সেই পরিবেশকে লক্ষ্য করে এবং কর্তৃপক্ষকে লক্ষ্য করে বলবো আপনারা পূর্ব ঘোষিত আপনাদের খেলার কাজ কিছুক্ষণের মধ্যেই শুরু করেন আর করবেন আমরা জানি তবে আমিন যারা থাকবেন যে তিনজন আমিন থাকবেন তাদের নামগুলি আপনারা আমাদের মাইকের সামনে দিয়ে দেন তো আমরা তাদের নাম ঘোষণা করব এবং কারা প্রথম অংশগ্রহণ করবেন কোন কোন টিমটি অংশগ্রহণ করবেন তাদের নামটিও আমরা ঘোষণা করি এবং প্লেয়ারের সম্মানিত সুপ্রিয় সুধি যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনারা ছোট ছোট শিশুমণিরা এদিক সেদিক ঘোরাফেরা না করে তোমরা নিজ নিজ স্থানে অবস্থান করো সম্মানিত সুপ্রিয় সুধি আজকের এই যুগে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন চ্যানেলের বিভিন্ন বন্ধুরা রয়েছেন আবার যারা কোমল হৃদয়ে নিয়ে অবস্থান করছেন এই আমাদের স্টেজে অনেকজন রয়েছেন তাদের কথা বলার মতো যোগ্যতা রয়েছে কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাদের বাধ্য করবে তখন আপনাদের সামনে যাব যখন যাদের কথা শোনার ইচ্ছা জাগে কর্তৃপক্ষ তখন শুনব তো আমরা যারা কুস্তিগির রয়েছি কুস্তি প্লেয়ার বৃন্দ রয়েছি বা কুস্তি খেলার অগ্রণী ভূমিকায় রয়েছি যারা অধিনায়ক হিসাবে রয়েছি আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমরা যা করি তাই আমাদের জন্য মঙ্গল হবে ধন্যবাদ সম্মানিত সুপ্রিয় সুধি ধন্যবাদ যারা লাইভে সংযুক্ত আছেন পরবর্তীতে লাইভ দেখানোর জন্য সবাই বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন এবং পরবর্তী লাইভ শুরু হওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে যাবে কোন কোন টিম খেলা হবে আমি পরবর্তীতে জানিয়ে দেবো এই মুহূর্তে আমি এই লাইভটি শেষ করছি এবং পরবর্তীতে খেলা যখন লটারি দিয়ে খেলা শুরু হবে পরবর্তী দুটি গ্রামের নাম সহ আমি লাইভ শুরু করব ধন্যবাদ সবাইকে আমি এই লাইভটি শেষ করছি ধন্যবাদ এবং সুনামগঞ্জ লাইভের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইভটি শেয়ার করবেন এবং পেজে ফলো দিয়ে এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং পরবর্তী লাইভ একটু পরেই শুরু হবে সবাই পেজে ফলো করবেন এবং অন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে খেলা শুরু হলো ভাই আসলে খেলা শুরু হতে একটু সময় লাগবে এই মুহূর্তে আমি লাইভটি শেষ করছি এবং পরবর্তী লাইভে নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই বেল বাটনে ক্লিক করে অল ভিডিওসে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে সভাপতিত্ব করবেন জনাব আজিজুর রহমান সাহেব সহসভাপতি তাজমিয়া সাহেব সহসভাপতি মনসুর আলী আফিন্দি সাহেব আজকের এই কুস্তি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব বিশ্বজিৎ দেব উপজেলা নির্বাহী অফিসার জামালগঞ্জ আজকের এই কুস্তি